স্টাডি পয়েন্ট প্রাইভেট টিউশনের আদর্শ ঠিকানা। দীর্ঘ 10 বছর ধরে প্রায় 250-এর বেশি ছাত্রছাত্রী সংখ্যা নিয়ে আন্দুলমোড়ির সেরা প্রতিষ্ঠান। ঘরোয়া পরিবেশে এবং আন্তরিকতার সঙ্গে পঠন পাঠন করানো হয়। জগাচা শক্তি সংঘের পরিচালনায় এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান উৎসব। এই রক্তদান উৎসবে শতাধিক মানুষ রক্ত দান করেন এবং শুধুমাত্র রক্তদান উৎসবই নয়, সারা বছর কিভাবে তারা মানুষের পাশে থাকেন এমনটাই জানালেন শক্তি সংঘের সদস্যরা। শঙ্কর ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেলের জন্য, হাওড়া, জগাচা। আমাদের এই রক্তদান পরপর পরপর শিবির চলছে। এই গরমে আপনারা জানেন যে রক্তের খুব অল্পতা দেখা যায় এবং রক্ত খুব দুর্লভ্য হয়ে পড়ে। তার জন্যে এই মুহূর্তে যদি আমরা রক্তটা না ডোনেশন নিই তাহলে পরে আমরা প্রিজার্ভ করতে পারবো না এবং আমরা আগামী দিনে কোনো রুগী বা পেশেন্টকে সেইভাবে আমরা রক্ত দিয়ে হেল্প করতে পারবো না, সাপোর্ট করতে পারবো না। এরকম আমাদের আজকে 11খানা ক্যাম্প চলছে লায়ন্স ক্লাবে, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ পরগনা। এই 6টা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের অ্যাকচুয়ালি 3-2-C1, এই 6টা ডিস্ট্রিক্টে আমরা মোটামুটি 9000-এর ওপরে আমরা অলরেডি ব্লাড কালেক্ট করেছি। জগাচা শক্তি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মাধববাবু, তারপরে বাপিদা এবং ওনাদের যারা কর্মকর্তা, ওনাদের সঙ্গে আমার 6-7 বছরের রিলেশন। আমরা একসঙ্গে এর আগেও অনেক প্রোগ্রাম করেছি, আজকে আমরা ব্লাড ডোনেশনে এসেছি, এর আগেও একবার একটা ব্লাড ডোনেশনে এসেছিলাম। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই ওয়ার্ডটাই আনে কিন্তু হচ্ছে কি আমাদের এই লায়ন্স ইন্টারন্যাশনাল, লায়ন পার্থ চ্যাটার্জি, আমার ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর টু, ডিস্ট্রিক্ট 3-2-C1। জগাচা শক্তি সঙ্ঘের উদ্যোগে এর আগে আমরা বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। 2021-এর এই প্রারম্ভে আমাদের এই আজকের লায়ন্স ক্লাবের উদ্যোগে জগাচা শক্তি সঙ্ঘের পরিচালনায় এই রক্তদান শিবির এবং তার সঙ্গে আমাদের কিছু প্রাইমারি হেলথ চেকআপেরও প্রোগ্রাম চলছে। জগাচা শক্তি সঙ্ঘ একটা সমাজ কল্যাণমূলক অর্গানাইজেশান, তার সঙ্গে আমাদের সামাজিক এবং স্পোর্টস নিয়ে আমরা ক্লাব পরিচালনা করি। আমাদের ক্লাবের মধ্যে কোনো রাজনৈতিক আবহ নেই। দুর্গাপুজোর সময় আমরা অনেক দুস্থ গরিব পরিবারকে আমরা এই প্যান্ডামিকের জন্য অনেক সাহায্য করেছি, চাল, ডাল, তেল, নুন যথাসাধ্য। তারপর আমরা দুর্গাপূজার পরেও কিছু গরিব দুঃখীকে বস্ত্র বিতরণ করেছি। তার মধ্যে আমাদের আরও কিছু কাজকর্ম হয়ে থাকে, যেহেতু জগাচা শক্তি সঙ্ঘ হাওড়ার মধ্যে একটি বড় এবং খুবই পুরনো ক্লাব। এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ধরে নেন 200-এর কাছাকাছি, বহু পুরনো ক্লাব। এখানে সব রকম বয়সের লোকেরা আমাদের ক্লাবের সদস্য, সে 18 বছর কি 15-16 বছর থেকে শুরু করে অন্তত 80-85 বছর পর্যন্ত বয়সের লোকেরা আমাদের ক্লাবের সদস্য। এবং আমরা বছরের সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি। নাম অনিল জানা, আমি এই জগাচা শক্তি সঙ্ঘের সভাপতি বর্তমান। 12 মাস ধরেই শক্তি সঙ্ঘের নানা রকম পরিকল্পনার সঙ্গে আমাদের ক্লাব যুক্ত থাকে। সাংস্কৃতিক কাজ কিন্তু আমাদের 12 মাস এই মঞ্চ থেকে অনুষ্ঠিত হয়। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই অঞ্চলের যত ক্লাব আছে তারাও অনেক সময় আমাদের মঞ্চকে ব্যবহার করছে, কারণ শক্তি সঙ্ঘ একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এটা এই অঞ্চলের মানুষ জানে। চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন পাওয়ার মতো যোগ্য স্টুডেন্ট তৈরি করেছি আমরা যোগাসনে। প্রায় 200-শতাধিক আমাদের ক্যান্ডিডেট রয়েছে যোগাসনে, সারা বাংলায় আমরা এখন করছি। শর্মিলী দাস এবং জয়শ্রী মণ্ডল ওরা বাংলাদেশ পাড়ি দিয়েছিল এবং সেখান থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ক্লাব। এটা আমাদের যোগাসনের খুব গর্ব। এবছর আমরা প্রথম করছি, সম্পূর্ণ শান্তিনিকেতনের স্টাইলে আমরা চেষ্টা করছি এখানে এই সাংস্কৃতিক চেতনা, রাবীন্দ্রিক চেতনা এবং নানারকমভাবে ফাগুন উৎসবটাকে, এই ফাল্গুন মাসটাকে আমরা ঠিক পেয়ে যাচ্ছি। আগামী 27 তারিখ দোলের আগের দিন বসন্ত উৎসবে একটা আমাদের প্রসেশন হবে হসপিটাল রোড থেকে এখান পর্যন্ত, সমস্ত মহিলারা, ছোট শিশু এবং আমাদের সদস্য কর্মকর্তা সকলেই থাকবেন এই মঞ্চেই। আমার নাম বাপি ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জগাচা শক্তি সঙ্ঘ।